চলুন আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। সেই ভিডিওটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা গাছকে আমরা যদি বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী ব্যবহার করি তাহলে আমাদের উপকার হয়, এবং এতে হয় কি অর্থের যোগান আসে, অর্থাৎ আপনার বাড়িতে অর্থ কষ্ট থাকলে সেটা দূর হতে পারে। প্রতিটি জিনিসের বিশেষ শক্তি রয়েছে এটা বাস্তুশাস্ত্র বিশ্বাস করে। বাস্তুমতে শুধু ঘরে রাখা জিনিস নয়, এমন কিছু গাছগাছালিও আছে যার মধ্যে বিশেষ শক্তি থাকে। সেই শক্তিটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের বাস্তুশাস্ত্রতে, এবং আমরা বাড়িতে যদি সেটাকে ব্যবহার করি আমাদের উপকার হবে। সেই রকম অ্যালোভেরা যে শুধু স্বাস্থ্যের জন্য উপকারী তাই নয়, এটার বাস্তুশাস্ত্রে একটা বিশেষ ভূমিকা আছে। এটিকে ইতিবাচক শক্তির হিসাবে ধরা হয় এবং অগ্রগতিতে বাধা সৃষ্টি করে না এই গাছ যদি আপনি বাড়িতে বসান। অ্যালোভেরা গাছ যদি আপনি বাস্তুতে বসান তাহলে এটা আপনার বাস্তুর জন্য খুবই শুভ বলে মনে করা হয়। বাড়িতে এই গাছ লাগালে সৌভাগ্য বাড়ে। এই গাছ সাফল্যের পথে সব সময় বাধা দূর করে থাকে। যদিও এই গাছটি যে কোনো দিকে রোপণ করা যেতে পারে, তবে বাস্তুশাস্ত্র অনুসারে উন্নতির জন্য এটিকে পশ্চিম দিকে বসালে ভালো হয়। এছাড়া আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগাতে পারেন। যদি আপনার বাড়িতে উপযুক্ত জায়গা না থাকে তাহলে আপনি এটাকে উত্তর পূর্ব কোণেও বসাতে পারেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনি এই দিকগুলোতে বসান তাহলে আপনার অনেক অর্থ উপার্জন হবে এবং সৌভাগ্য ফিরবে। এছাড়াও অ্যালোভেরা গাছ আপনি বাস্তুর যে কোনো জায়গাতে বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গাছ যদি আপনি সঠিক দিকে বসিয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি চলে যাবে এবং পজিটিভ এনার্জি বাড়িতে ভরপুর থাকবে। বাড়ির সদস্যদের মধ্যে পারস্পরিক শান্তি বজায় থাকবে। একে অপরের সঙ্গে যে ঝগড়া ঝাঁটিতে মেতে থাকে সেটা থেকে বাড়ির সদস্যরা বিরত থাকবে। বাড়িতে অর্থের আগমন লেগেই থাকবে। অ্যালোভেরা ব্যবহারে স্বাস্থ্যও ভালো থাকে। বাড়িতে অ্যালোভেরা লাগালে ভালোবাসার উন্নতি হয়, অর্থের উন্নতি হয়, পদোন্নতি হয় এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকে। এই গাছটি পূর্ব দিকে লাগালে মনের শান্তি পাওয়া যায়। বাড়ির বারান্দায় বা বাগানে অ্যালোভেরা গাছ রাখলে বাস্তুশাস্ত্র অনুসারে শুভ ফল দেয় বলে মনে করা হয়। নেতিবাচক শক্তিকে হটিয়ে দেয় এবং আপনার বাড়িতে বা বাস্তুতে পজিটিভ এনার্জি আনতে সাহায্য করে। অ্যালোভেরাকে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এই গাছ আর্থিক স্থিতিশীলতা বজায় রাখে, অর্থাৎ আপনার বাড়িতে যে অভাব অনটন থাকে সেটাকে সামঞ্জস্য রাখার চেষ্টা করে। অ্যালোভেরা গাছকে যত্ন করতে গেলে যেটা সবচেয়ে বেশি আপনাকে মনে রাখতে হবে সেটি হলো জল বেশি দেওয়া যাবে না। এই গাছের জন্য খুব কম জলের প্রয়োজন হয় এবং অতিরিক্ত জলের কারণে পাতা হলুদ হয়ে যায়। তাই বন্ধুরা, আপনি যদি পারেন বাড়িতে অবশ্যই একটি অ্যালোভেরা গাছ বসাবেন এবং বাস্তুশাস্ত্র নিয়ম অনুযায়ী ওইটাকে বসালে ভালো হবে আপনার, এবং বাস্তু থেকে বাস্তুদোষ কেটে যাবে, অর্থনৈতিক অবস্থা আপনার উন্নতি হবে, স্বাস্থ্য ঠিক থাকবে, অর্থাৎ সব দিক দিয়ে আপনার সৌভাগ্য ফিরবে যদি আপনি বাড়িতে এই অ্যালোভেরা গাছকে বসিয়ে থাকেন। আশা করছি আমার এই বাস্তুশাস্ত্র ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।